আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কুকিং শোতে। বাজারে এই সময়টাতে প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাই পাওয়া যাচ্ছে। সাধারণত আমরা ডালের সঙ্গে কিংবা আচার তৈরি করে জলপাই খেয়ে থাকি, তাই আজ আমি আস্ত জলপাইয়ের তেলে ডোবা টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। তাহলে ইন্ট্রোর পর আমি করে দেখাচ্ছি কিভাবে এই আচার তৈরি করতে হয়। আচার তৈরির জন্য একটি প্যানে এমনভাবে পানি নিয়ে নিব যাতে করে সবগুলো জলপাই পানির নিচে ডুবে থাকে, আর নিয়ে নিব 1 কেজি পরিমাণ কাঁচা জলপাই। জলপাই ভালো করে ধুয়ে জলপাইয়ের গায়ে একটি ছুরির সাহায্যে দাগ কেটে নিব, যেন সমস্ত মশলা এর ভিতর ভালোভাবে প্রবেশ করতে পারে। এখন জলপাইগুলো পানিতে ছেড়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি 1/4 কাপ চিনি ও 4 টেবিল স্পুন লবণ। অনেকে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে, কিন্তু আমি লবণ ও চিনি দুটো উপকরণ দিয়ে সিদ্ধ করে থাকি। এতে করে জলপাইয়ের ভিতর থেকে যেমন টক ভাব বের হয়ে আসে, একই সাথে মিষ্টি ভাবটাও প্রবেশ করে। আর এই সিদ্ধ জলপাই দিয়ে আচার তৈরি করলে আচারের স্বাদ দ্বিগুণ হয়ে থাকে। এখন ঢেকে সিদ্ধ করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর সিদ্ধ হলে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি এবং 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্যানের বাতাসে জলপাইয়ের গায়ের পানিটা শুকিয়ে নিব, অথবা সারা রাতের জন্য ফ্যানের বাতাসে রাখতে পারেন। চলে আসলাম দ্বিতীয় স্টেপে। প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ সরিষার তেল, 1/2 কাপ রসুন কুচি। রসুন আমি মোটা কুচি করে নিয়েছি। কিছুক্ষণ রসুনগুলো ভেজে নেব, যেহেতু ডুবো তেলের জলপাইয়ের আচার তাই তেলের পরিমাণ একটু বেশি লাগবে। দিয়ে দিচ্ছি আস্ত 5 ফোড়ন তেজপাতা, দারুচিনি, এলাচ ও 3টি শুকনো মরিচ। মাঝখান থেকে 2 টুকরো করে ব্যবহার করেছি। আবারও ভাজতে থাকবো ফ্লেভার বের হওয়ার আগ পর্যন্ত। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা কুচি, 1/2 কাপ চিনি ও 1/2 কাপ গ্রেট করা গুড়। এখন গুড় এবং চিনি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে গুড় ও চিনির সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/4 কাপ 5 ফোড়নের গুঁড়া, 1/2 কাপ কালো সরিষা গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন মিক্স করে রান্না করব 10 মিনিটের জন্য। যেহেতু জলপাইগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই আচার তৈরি করতে বেশি সময় লাগবে না। যখন তেলগুলো উপরে ভেসে আসবে, বুঝতে হবে আচার তৈরি। আচার চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব সামান্য বিট লবণ, 5 ফোড়নের গুঁড়ো, চিলি ফ্লেক্স ও সামান্য হোয়াইট ভিনেগার দিয়ে মিক্স করে নামিয়ে নিব এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই আচার বছর জুড়ে সংরক্ষণ করা যাবে, তাই বৃষ্টির দিনে খিচুড়ির সাথে খুব ভালো জমে যাবে। এছাড়া পোলাও ও গরম ভাতের সাথেও খেতে কিন্তু মন্দ লাগবে না। আচার কাঁচের বোতলে সংরক্ষণ করতে হবে এবং বোতল ধুয়ে মুছে রোদে শুকিয়ে নিতে হবে, তাহলে আচার বেশি দিন সংরক্ষণ করা যাবে। কাঁচা জলপাইয়ের পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি, তাই কাঁচা জলপাই আমরা ফ্রোজেন করে রাখতে পারি এবং প্রতিদিন খাওয়ার অভ্যাস করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কুকিং শো উইথ ফাতেমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।